জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির ওঠা অভিযোগ যাচাই বাছাই সহ তাকে পর্যবেক্ষণে রেখেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদক সচিব মাহবুবুর রহমান। দেশসেরা এই ক্রিকেটারের বিরুদ্ধে একের পর এক বিতর্ক সৃষ্টির পাশাপাশি জুয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, বাবার নাম পরিবর্তন, শেয়ারবাজার কারসাজির মতো গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি। শফিউদ্দিন আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানে শেয়ারে ব্যাপক কারসাজির তথ্য প্রমাণ পাওয়া যায়। এতে অন্যদের সঙ্গে নাম উঠে আসে মোনার্ক হোল্ডিংস নামের একটি ব্রোকারেজ হাউজের, যার চেয়ারম্যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মোনার্ক হোল্ডিংসের নিবন্ধনে নিজের বাবার নাম মাসরুর রেজার পরিবর্তে কাজী আব্দুল লতিফ উল্লেখ করেন সাকিব। যদিও সাকিব 2018 সাল থেকে দায়িত্ব পালন করছেন দুদকের শুভেচ্ছা দূত হিসাবে। বিকেলে গণমাধ্যমের সামনে দুদক সচিব বলেন, সাকিবের সাথে দুদকের চুক্তি ছিল বিনা পারিশ্রমিকে। তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো নিয়ে কমিশনে আলোচনা সহ পর্যবেক্ষণ চলছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যে চুক্তিটি হয়েছিল সেটি ছিল বিনা পারিশ্রমিকে। উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন এবং তার সাথে শুধু একটি বার 2018 সালে যখন দুদকের 106 কমপ্লেন হটলাইন চালু হয় তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। এর পরবর্তীতে তার সাথে আর কোনো তথ্যচিত্র বা কোনো আমরা কার্যক্রম করিনি। আর সার্বিক বিষয়ে আপনি যেটা বললেন সেটা দুর্নীতি দমন কমিশন দেখছে। গত মাসে অনলাইন জুয়ার প্রতিষ্ঠান ব্যাট উইনারের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। বিসিবির এমন অনর অবস্থানে শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব, যা নিয়ে ক্রীড়াঙ্গনে এখনো চলছে সমালোচনা। তার যে কোটি কোটি ফলোয়ার আছেন তারা কিন্তু কি মেসেজ পেলেন? বেটুনাকে কেউ চিনতেন না। এমনিতে আমরা জানি ক্রিকেট নিয়ে গ্রামের পাড়া মহল্লায় সব জায়গাতে জুয়া খেলা হয়ে থাকে। এখন এই বেটুইনারের মাধ্যমে যদি সবাই অনলাইনে জুয়ায় জড়িয়ে যান তাহলে সেটা রুখবে কে? এর দায় তো সাকিবকেই নিতে হবে। শফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।